আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখবো কিভাবে আপনি ভিডিও এডিটরের মাধ্যমে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন। তো চলুন কথা না বাড়িয়ে কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। ভিউয়ার্স, প্রথমে আমি মজিলা ফায়ারফক্স ওপেন করলাম। মজিলা ফায়ারফক্স ওপেন করে আমি এখন ইউটিউবে চলে যাব। ইউটিউবে চলে যাওয়ার পর ইউটিউবের সার্চ বক্সে লিখব সাবস্ক্রাইবার বাটন। ওকে, সাবস্ক্রাইবার, সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন, এখানে সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন লিখলেই হবে। ওকে, সাবস্ক্রাইব গ্রিন স্ক্রিন লেখার পরে এখান থেকে আপনি যে কোনো একটি গ্রিন স্ক্রিন ভিডিও, অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে। এখান থেকে আমি ডাউনলোড করে নিয়েছি, আপনি এখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন গ্রিন স্ক্রিন ভিডিও। আর আপনি যদি ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করতে অসুবিধা হয়, তাহলে আমি পরবর্তী একটি টিউটোরিয়াল ইনশাআল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেবো যে কীভাবে ইউটিউব থেকে একদম ইজিলি আপনি ভিডিও ডাউনলোড করতে পারবেন আইডিএম দিয়ে, মানে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে। ওকে, তো আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওটি ডাউনলোড করে এখানে রেখে দিয়েছি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে আমি যে ভিডিও এডিটরটি ইউজ করি সেটা হচ্ছে ক্যামটেসিয়া। ওকে, আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমি একটি নিউ ডক প্রজেক্ট নিব। ওকে, নিউ প্রজেক্ট নিলাম, বা ধরেন আমার এখানে একটি রানিং প্রজেক্ট রয়েছে, আমি এই প্রজেক্টটিতেই আমি আমার সাবস্ক্রাইবার বাটনটি অ্যাড করব। ঠিক আছে, তো প্রথমে আমার কী করতে হবে, এখান থেকে এই যে মিডিয়াতে ক্লিক করতে হবে। মিডিয়াতে ক্লিক করে এখানে যে প্লাস বাটনটি আছে, এই প্লাস বাটনটিতে ইম্পোর্ট মিডিয়া, এটাতে ক্লিক করতে হবে। আমি এবার আমার যে সাবস্ক্রাইবার বাটনগুলো আমি ভিডিওটি আমি রেখেছি যে ফোল্ডারে, সেই ফোল্ডারে প্রবেশ করে এবং যেই ফাইলটি আমার দরকার, ভিডিও ফাইলটি, আমি সেটি এখানে ওপেনে ক্লিক করে দিলাম। ওকে, আমি এখন আমার এই কাঙ্ক্ষিত যে ভিডিওটি বসাতে যাচ্ছি সেটি আমার ক্যামটেসিয়া ভিডিও এডিটরের স্ক্রিনে চলে এসেছে টাইমলাইনে। আমি এটি এখন এটিকে আমার ভিডিও টাইমলাইনে অ্যাড করব। এখান থেকে জাস্ট ড্র্যাগ করে এখানে আপনি ছেড়ে দিতে হবে। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে ক্লিক করব অ্যাড ভিজুয়াল ইফেক্ট, যে অপশনটি আছে অ্যাড ভিজুয়াল ইফেক্ট, সেখানে ক্লিক করার পরে দেখবেন স্বর্গ নিচে রিমুভ এ কালার, রিমুভ এ কালার অপশনটি আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমরা এখানে যে এই যে গ্রিন বাটনটি আছে, এই গ্রিন বাটনটি ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম। আসসালামু আলাইকুম, আজকে আমরা শিখব, দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে আমাদের সেই ভিডিও এডিটরের পাশে যে গ্রিন স্ক্রিন ছিল সেটি চলে গেছে। ওকে, এখন আমি এটিকে একটু ছোট বড় করে দেব, তাহলে আমার বাটনটি ছোট হয়ে যাবে, তাহলে আর মেসেজ লাগবে না। ওকে, এখানে এটাকে আমি একটু চাপিয়ে দিলাম। ওকে, কোনা চাপিয়ে দিলাম। ওকে, এবার আমি এটা চাইলে এখানে বা যে কোনো একটা কর্নারে আমি এটাকে রেখে দিতে পারবো এভাবে। ওকে, একটু বড় করে দিই যাতে দেখা যায় আর কি। ওকে, এভাবে এই রেখে দিলাম। এখন দেখুন আমার ভিডিওটি প্লে করলে এটি কেমন করে কেমন দেখা যায়। অবশ্যই আরেকটা ব্যাপার লক্ষণীয়, সেটা হচ্ছে যে ভিডিওটি আপনি গ্রিন স্ক্রিনের যে ভিডিওটি আপনি ইউটিউব থেকে ডাউনলোড দিয়েছেন সেটি যেন অবশ্যই অডিওটি মিউট করা থাকে, কারণ অন্য অডিও থাকলে সেক্ষেত্রে আপনি কাঙ্ক্ষিত শব্দটি, সাউন্ডটি পাচ্ছেন না, যেটা আপনার ভিডিওতে ডিস্টার্ব হতে পারে। ওকে, আমি এখানে সাইলেন্স অডিও দিয়ে দিলাম। ওকে, এই রাইট বাটন ক্লিক করে সাইলেন্স অডিওতে ক্লিক করে দেবেন, বা শিফট এস চাপলেও আপনার অডিওটা উপরে, যেই অডিওটার যে ভিডিওটার অডিওটা বন্ধ করতে চাচ্ছেন, শিফট এস চাপলে সেই ভিডিওটির সাউন্ড চলে যাবে, মানে মিউট হয়ে যাবে। তো দেখুন আমি কীভাবে সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করলাম এবং এটা কেমন দেখা যাচ্ছে, চলুন দেখে আসি। ভিডিওটি প্লে করলাম, দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি সাবস্ক্রাইব বাটন আমার এখানে যুক্ত হয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। আপনারা চাইলে এভাবে সাবস্ক্রাইব বাটন অ্যাড করে নিতে পারবেন। তো আমি এটা একটু বামে চাপিয়ে, ডানে চাপিয়ে দেব যাতে একটু দেখতে সুন্দর লাগে। ওকে, ওকে, একটা এদিকে চাপিয়ে দিলাম যাতে ফ্রেম থেকে বের না হয়ে যায়। ওকে, এবার মোটামুটি আমার একটা ফ্রেমের ভিতরেই আছে। ওকে, তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনি সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করবেন। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।
চ্যানেলটি যেহেতু নতুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদেরই। আজকের মতো এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।